মাকে বলতেছে, মা তুমি আমার জন্য জীবন অনেক কষ্ট করেছ, বলো তোমার কি খেতে মন চায়, আমি আজ তোমার ঋণ শোধ করব। মা বলে, বাবা তাহলে বাজার থেকে একটি পাকা আম নিয়ে আসিস। তারপর ছেলে রাতে পাকা একটা আম নিয়ে এলো। মা বলল, বাবা আমটা বুকের ওপর রাখো, যখন আমি চাইব তখন দিও। তারপর ছেলে ঘুমিয়ে গেল, পিঠের নিচে পড়ে আমটা চ্যাপ্টা হয়ে যায়। ছেলে বলল, মা আমটা পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গেছে, মা প্রয়োজনে আমি আরও একটি পাকা আম এনে দেবো। মা কাতর কণ্ঠে বলে, বাবারে তোমাকে আমি পৌষ মাসের শীতে ডান কাঁধে শুয়াচ্ছি, প্রস্রাব করে দিয়েছিস, বাম কাঁধে শুয়াইছি, প্রস্রাব করে দিয়েছিস, তারপর বুকে শুয়াইছি, প্রস্রাব করে দিয়েছিস, কই একদিনের জন্য তো পিঠের নিচে ফালাইনি, তুই কি করে বলিস মায়ের ঋণ শোধ করে দিবি। পৃথিবীতে কেবলমাত্র বাবা মা তার সন্তানকে শর্তহীনভাবে ভালোবাসে। মা কথাটি অতি ছোট, কিন্তু প্রতিটি সন্তানের শ্রেষ্ঠ উপহার হচ্ছে মা।